করছেন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ সালাতেন হেলালউদ্দিন 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 সেলিম সাইফুল আলম আর ভাই আমাদের বিশেষ কার্যক্রমে মধ্যে রয়েছে শহরের কেন্দ্রস্থলে কোন রমজান এবং কোভিড পরিস্থিতিকে সামনে রেখে আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমরা বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি বিশেষ করে আপনারা দেখেছেন আমাদের দিল্লি পুলিশ প্রত্যেকটি মার্কেটে ওই মলম পার্টি চাঁদা ভাই তাদের ধরার জন্য আমাদের দিল্লি পুলিশ সাদা পোশাকের পুলিশ এবং ইউনিফর্মের পুলিশ কাজ করছে আর যত্র পার্কিং এর ব্যাপারে আমাদের ট্রাফিক বিভাগ কাজ করছে কাউকে আমরা নিয়ম বহির্ভূত ভাবে যদি কেউ গাড়ি পার্কিং করে তার বিরুদ্ধে যে আইনানুক ব্যবস্থা আছে তা আমরা গ্রহণ করবো অবৈধ যেখানে অটো রিক্সাগুলো তৈরি হয় সেখানে মোবাইল ফোন পরিচালিত হবে আর যেখানে অবৈধ স্ট্যান্ড গুলো আছে আমরা এগুলো তুলে দেব এরপরে যদি কোনোটা না ওঠে আমি সঙ্গে বন্ধুদের অনুরোধ করব যে আপনারা আমাদের জানালে আমরা সেই হিসেবে ব্যবস্থা গ্রহণ করব নগরবাসী যাতে তাদের নির্দিষ্ট সময়ে তাদের উত্তর কার্যক্রম অথবা দৈনন্দিন কার্যক্রম করতে পারে সেজন্য আমরা আমাদের কার্যক্রম আগামীকাল থেকে ধরে ফেলে ইনশাআল্লাহ শুরু করব তারা মধ্যে কোনো চক্র অথবা গোষ্ঠী যদি অবৈধভাবে কোনো যানবাহন থেকে কোনো টাকা অথবা কোনো কিছু নেয় আমরা আপনাদের কথা দিচ্ছি আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা তাদের গ্রেপ্তার করে আইনের সুপরিচয় আসবো সে যে ব্যক্তি হোক যে গোষ্ঠী হোক আমরা সম্মানিত নারায়ণগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই এবং সকলকে অনুরোধ করতে চাই আপনি আপনার যে গাড়িটি নিয়ে আপনি ঘর থেকে বাইর হন আপনারা আমাদের কাছে অত্যন্ত সম্মানিত মানুষ আপনাদের জন্য আমাদের এখানে তদারক আমরা চাই আপনি আপনার সম্মান রেখে যেখানে আপনার গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে অথবা যেখানে আপনার গাড়িটা রাখলে অন্য সমস্যা হবে না সেইভাবে গাড়ি পার্কিং করার জন্য আমি সবই অনুরোধ করছি আর পাশাপাশি আমাদের যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আছে ব্যাংক বিমা অথবা আর্থিক প্রতিষ্ঠান সেখানেও কিন্তু আমাদের পুলিশ কাজ করছে যদি কারো কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই কোনো ব্যক্তি পর্যায়ে যদি কখনো একটা বড় অঙ্কের টাকা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবে যদি আমাদের জেলা পুলিশের সহযোগিতা চান তাহলে আমরা জেলা পুলিশের তরফ থেকে তাকে সেই সহযোগিতাটা করবো এতটুকু আপনাদের আমরা আশ্বস্ত করছি।